পরবর্তী প্রশ্ন হচ্ছে সুরেশ সার সিয়াশি নম্বর আয়ত ইব্রাহিম আসলাম তার বাবার জন্য ক্ষমা চেয়েছেন বলে আল্লাহ তালা বলেন কিন্তু মোহাম্মদ সাল্লাম তার বাবা মায়ের কবর জিয়ার অনুমতি চেয়ে ফেলেন না তাহলে ইব্রাহিম আলাম কেন ক্ষমা চেয়েছেন তার বাবার জন্য সুন্দর প্রশ্ন সুরাসের মধ্যে আল্লাহ তালা বলছেন যে ওয়াক হলে আবি ইনকান দিন এই কথাটা বলছেন কার মুখ দিয়ে বের করা ইব্রাহিম আলাই সালাত দিয়ে তিনি বলেছেন আমার পিতাকে ক্ষমা করে দিন সে তো তিনি তো পদভ্রষ্ট কারণ ইব্রাহিম আলাইসাল্লাম একটা ওয়াদা করেছেন সাহ ইন্ন কব্বী নাবি হাফিয়া যখন তিনি বলছেন সালামুল আলী কাসা আস্তাক রব্বি যখন তিনি তার বাবার কাছ থেকে চলে আসছিলেন বাবা বলছেন আমাকে ছেড়ে চলে যাও যতই তিনি ওয়াজ করেন যে বাবাকে বলছেন যে বাবা ইয়াবাতি লাবুদ শেতান ইন্না শেতান আকান আসিয়া হে পিতা প্রিয় পিতা আপনি শয়তানবাদ করবেন না শয়তান্ত আলার অবৈধ ইয়াবাতি ইনি কজ্জা নিতে পিতা আমার কাছে এমন অয়েল আসেছে যে আপনার কাছে নাই আমি আপনাকে সঠিক পথ দেখাব এভাবে তিনি যতই বলছেন সে বলছে অহজুর নি আমাকে ছেড়ে চলে যাও আমাকে ছেড়ে চলে যাও যদি আমার দিনে থাকতেন পারে আমার থেকে ছেড়ে চলে যাও তখন তিনি ওয়াদা করেছিলেন সে ওয়াদা সেটা কি ছিল আপনার কাছে আমি আল্লাহ আমার রবের কাছে ওয়াদাটা রক্ষা করেছেন তিনি আর কিছু না ওয়াদাটা রক্ষা করেছেন সে ওয়াদাটা কি ওয়াদাটা ছিল যে আমি আপনার রবের কাছে কাছে ওয়াদাটা রক্ষা করেছেন আল্লাহ সেটা কবুল করবেন বলেন নাই অন্য আয়াত আল্লাহ তারা বলছেন ইব্রাহিম আসলাম বলছেন ওয়াকফিল আমার পিতাকে ক্ষমা করুন তিনি তো ভদ্রষ্ট আবার ইব্রাহিম সালাম বলেছেন যে ওলা তু হোসেন ইউ মেয়ে আসুন যেদিন আল্লাহ তালা সবাইকে উঠাবে সেদিন আমাকে অপমান করবেন না আর আমার পিতার জাহা নামে দিলে তো আমার অহমান হয় এটা তিনি বলেছেন কিন্তু নিজ হাতে তিনি পিতার দিকে তাকাবেন হাসার দিন হাদিসে আসছে বুখারি বুখারি হাদিসে যে তিনি বলবেন যখন যে আল্লাহ আমি তো ওয়াদা আমি তো ওয়াদা করব আমার পিতার জন্য ওয়াদা করেছিলাম আমি যে আমাকে অপমান করবেন না আপনি ওয়াদা করেছেন আমি আমার পিতাদের জাহানামে আমার অপমান হবে অর্থাৎ পিতাকে বাঁচানোর চেষ্টা করবেন কিন্তু যেহেতু আল্লাহ তালা জান্নাতকে হারাম করেছেন কাফেরদের জন্য মর্শিকদের জন্য মুনাফিকদের জন্য তখন পিতার দিকে বলে তো তাকাও তোমার পিতার দিকে তাকাও দিকে নিচের দিকে তাকাও দেখবে যে একটা হাইওয়ান জন্তু বিদ্ঘুটে জন্তু নিকৃষ্টতম জন্তু সেটাকে তিনি নিজ হাতে জাহান্ন ফেলে দেবেন অর্থাৎ তিনি আর তার জন্য মা ক্ষমা চাইবেন না দুনিয়ার বুকে তিনি ওয়াদার কারণ একটা ওয়াদা তিনি করেছেন বাহানদের ক্ষমা চাইবেন সেটা করেছেন কিন্তু সেটা তার একটা শরীর হতে পারে সেটা একটা শরীয়ত আগের শরীয়ত ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামের শরীয়তে কোনো কাফের জন্য কোনো রকমের দোয়া করা যায় না দোয়া করা নিষিদ্ধ তো সেটা তিনি ওয়াদার কারণে ওয়াদা পূরণ করেছেন আল্লাহ তাল কোরআনে কেন বলেছেন ইল্লা ইব্রাহিমাতীন ওয়াদা ইয়া যে ওয়াদা করেছেন পিতাকে সে ওয়াদাটা তিনি পূরণ করেছেন ইব্রাহিম আলহাসালাম কোরআনকারী বলে দিয়েছেন সেটা এটার ওয়াদার কারণে ওয়াদা পূরণ করেছেন এটার অর্থ মাফ চাইলেই যে মাফ হয়ে গেছে তা নয় এবং সেটা তিনি করতে চেয়েছেন হাসরের দিনও সেটা তিনি বলবেন যে আল্লাহ আপনি বলছেন অপমান করবেন না আমার অপমান হবে কিন্তু আল্লাহ তারা কোনো কাফের জন্য জানাতে রাখেননি চিরস্থায়ী যাহার নামি হবে সেজন্য নামে ফেলে দেবেন তাকে মোহাম্মদ রাসুল্লাহ তিনি তার বাবার সম্পর্কে বলেছেন আবিও আবু কাফিন্নার একজন জিজ্ঞাসা করেছেন ইয়ার্স আমার পিতা কোথায় বলে তোমার পিতা জাহান্নামে তো লোকটা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে ডেকে বললেন যে আমার পিতাও এবং তোমার পিতাও উভয়ে যাহা নাম অর্থাৎ বলো কাফেরদের যারা আছে ইয়ার পর তিনি বলেন যত কাফের কবর দিক পাশ দিয়ে যাবে সবাইকে বলে দিয়ে বাহানামের খুশি উপবাদ দেওয়া থাকে কাফের যদি জানাতে কাফের অবস্থা মারা গেছে জাহান নামে হয়ে যাবে কোনো সন্দেহ নেই এটা ব্যক্তি এক নয় সবার জন্য আর আল্লা দিদা না জানিয়ে সেটা বলেন নিশ্চয় জেনে বলেছেন সেটা আর কাফের জন্য কোনো দোয়া হতে পারে না আল্লাহ তালা কোরআনে করিম বলেছেন ওলা তাকুম আল্লাহ কাবরি ইন্নম কাপুরি ওদি ওলা আল্লাহ ও কাবরি তাদের যারা মারা যাবে কাপের অবস্থায় তাদের কবর আপনি দাঁড়াবেন না সলা তাদের করবেন না এবং তাদের কবর দাঁড়াবেন না ইনম কাপার বিল্লা রাসুল কারণ তারা আল্লাহর রসুল কুফরি করেছে করেছেন এই জন্য মোহাম্মদ রসুল্লাহ আসাল্লাম কোনোদিন তার পিতার জন্য কোনো তবা করেননি বা কবর জেয়ারতে চেষ্টাও করেননি এটা সঠিক নয় যে ঘটনা তবে তিনি যেটা করেছেন তার মায়ের কবর গেছেন মুসলিমের হাদিসে আসছে মায়ের কবরের জন্য তিনি কবর কাছে জিয়ারত করতে গেছেন জিয়ারতের অনুমতি পেয়েছেন আপনি যে বলছেন অনুমতি পেলেন না কথাটা ঠিক নয় তিনি মায়ের কবর দেওয়ার অনুমতি পেয়েছেন কিন্তু ক্ষমা চাওয়ার অনুমতি পাননি কারণ স্পষ্ট করে আল্লাহ তালা আগে আয়তনাজিল করে দিয়েছেন ওহাদাও করা হয়নি কোনো কিছু আল্লাহ তাল আগে আয়তনাজুল করে দিয়েছেন যে তিনি কাফের জন্য ইন আল্লাহ রামাহুম আল কাফিরিন যে কাফের জন্য তিনি জান্নাতের নাজ নেয় আমার সবই তিনি হারাম করে দিয়েছেন সুতরাং কাফের কোনো দিন জান্নাতের কোনো কিছু পাবে না আমার কাফের জন্য ক্ষমা হইতে পারে না ক্ষমা চাইতে পারে না কেউ কোনো কাফের যদি আপনার কাছে দোয়া করে দোয়া চায় যে দোয়া চাই আপনার জন্য দোয়া করবেন অত আশীর্বাদ করবেন ইত্যাদি শব্দ ব্যবহার করলো আপনি বলেন যে যে দুনিয়ার জিনিস বলতে পারেন যে কোনো জিনিস যে তোমার আশাপূর্ণ হোক দুনিয়া এটা হতে পারে কিন্তু তার জন্য আখড়াতের ক্ষমা চাইতে পারবেন না জান্নাত চাইতে পারবেন না তোমার জান্নার দিক বলতে পারবেন না আল্লাহ তোমার ক্ষমা দিক বলতে পারবেন না দোয়া করতে পারলে তোমার হেদায়ত রাসিভ করুন সঠিক পথ রাখুন আখড়াতে সবচেয়ে বড় নেয় আমাদের হেদায়াত দুনিয়া বা আখড়াতে এটা যেন তো আল্লাহ তোমাকে দেয় বড়োটা দেয় এটা দোয়া করতে পারবেন কিন্তু আপনি তারা ক্ষমার দোয়া করতে পারবেন না অনুরূপভাবে জান্নাতে দোয়া করতে পারবেন না এবং মুক্তি দোয়া করতে পারবেন না নিরাপত্তা দোয়া করতে দুনিয়ার নিরাপত্তা দোয়া করতে পারবেন যে অসুখ থেকে মুক্তি দেখ বলতে পারবেন এটা সমস্যা নেই কিন্তু আপনি ক্ষমার জন্য দোয়া করতে পারবেন না এটা হচ্ছে এটা হচ্ছে অলঙ্ঘনীয় শরীয় এবং অলঙ্ঘনীয় আকিদা এটা কোনো দিন লঙ্ঘন করা নয় যারা বলে থাকেন বানিয়ে বানিয়ে কথা বলেন আল্লাহ রসুল বাপ মাকে জীবিত করে একজনের নামাজ পড়াইছে রসুল নামাজ পড়িয়েছেন এর চেয়ে মিথ্যা গাজাঘুরি গল্প আর নাই এগুলি ওরাই বলে যারা কবর ফুজারি বা যারা সাল্লাহসাল্লামকে যারা আল্লাহ স্থানে বসিয়েছেন এরা শুধুমাত্র এগুলি বলতে থাকবে যারা মিথ্যা কথা মিথ্যা কথা উস্তাদ মিথ্যা কথা বলতে তারা অভ্যস্ত তারাই শুধু এগুলি বলে এবং বর্ণনা করে একটা গোষ্ঠী আছে যারা খারাপ আঁকিদার সিলসিলা আছে একটা খারাপ আঁকিদার সিলসিলা আর ভালো আঁকিদের সিলসিলা আছে আলাদা আলাদা হ্যাঁ আল্লাহ তালা আলাদা স্পষ্ট করে দিয়েছে খারাপ তাবি আর লাগাই কোনটা ফদভ্রষ্ট কোনটা স্পষ্ট স্পষ্ট আছে কোরআনার প্রকাশ্য নস্কে যারা বাদ দিয়ে নিজেরা বানিয়ে বানিয়ে বানোয়াট হাদিস বানোয়াট কোনো বর্ণাকে নিয়ে বানোয়াট কোনো বর্ণাকে নিয়ে অথবা কোনো তাবির কোনো কথা নিয়ে অথবা তারপরে কারো কয়েকটা কথা নিয়ে হাদিস বানিয়ে সেটা দিয়ে দল দিচ্ছে এদের এটা তো ফদভ্রষ্ট এদের কথা বলার তো আমাদের প্রয়োজন নেই আমরা আল্লাহ তালা কোরআন এবং রসুল্লা ইসলামের হাদিস সই হাদিসের উপরে নির্ভর করি এবং আমরা এই এই উপরেই আমাদের জীবনটা গড়ে তুলি এবং এটা এ থেকে আমরা আঁকি গ্রহণ করি আমাদের সর্ব সালাহীন সাহাবায়কেরাম দংলা আলী আইমাহিনের বক্তব্য থেকে আমরা এগুলো গ্রহণ করি সুতরাং যারা এই জাতীয় কথা বানিয়ে বানিয়ে বলবে তাদের কথা আমরা গ্রহণ করি না আশা করি বিষয়টি বুঝছেন